এগুলা রেট পড়বে হলো 125 টাকা, এগুলা রেট পড়বে হলো আপনার 160 টাকা। নারিকেলের নাড়ু আছে আপনার, এটা হলো 105 টাকা টিনের নাড়ু। জি জি, 105 টাকা পরে 40 পিস। অর্ডার খাজা বলে এগুলা রেট পড়বে হলো আপনার 95 টাকা। সিন্ধিয়া কোম্পানির এটা পড়বে হলো 110 টাকা। আমি নাড়ু বলি আর কি আমরা, এটা রেট পড়বে হলো 125 টাকা। মাসিদের কদমা আইটেম আছে, বিভিন্ন কালার আছে, এই যে এগুলা কালার আছে, পড়বে হলো আপনার মাত্র 90 টাকা আর কি। এটা গ্যান্ডারি লজেস পরে বলাবেন কদমা শীতের, এটা রেট পড়বে হলো 90 টাকা, 50 পিস, 50 পিস 250 টাকা বিক্রি করতে পারবে। এটা রেট পড়বে হলো আপনার 105 টাকা, নারকেলের নাড়ু আর কি। এটা রেট পড়বে হলো 105 টাকা, 40 পিস ললিপপ। এটা এটা হলো আপনার 85 টাকা, 800 টাকা বিক্রি, আপনার 57 টাকা কিনা পড়বে। পাঁচটা এটা খাবার জিনিস আছে, 8 টাকা পাবে লটারি সিস্টেম, 5 টাকা করে বিক্রি করবেন। আছে 135 টাকা ডজন, এটাও আছে ম্যাগনেট, এটা রেট পড়ে মাত্র 70 টাকা, এটা গ্যারান্টি করা, খারাপ হলে রিটার্ন। মাল বেলুন, ম্যাজিক বল, বেলুন আংটি, অনেকগুলো আইটেম আছে। 105 টাকা, 65 পয়সা পার পিস পরে। 700 টাকা কিনে 2000 টাকা বিক্রি, মানে বাচ্চারা খুবই পছন্দ করে, লাইট জ্বলে। জি জি, 35 টাকা সেরা কটিয়া, 58 টাকা বক্স, 120 টাকা বিক্রি, 5টা হলো 115 টাকা। আচ্ছা, এটা 115 টাকা, আপনি খুচরা বিক্রি হলো আপনার 5 টাকা করে 200 টাকা। তাছাড়া থাকে এটা লুডু আছে, খাবার আছে, এটা 950 টাকা, এটা 2500 টাকা বিক্রি উঠবো। এছাড়া আইসলারি আছে, আইসলার আপনার শুধু 90 টাকা। আসসালামু আলাইকুম জসিম ভাই, কেমন আছেন? এই যে ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার সবে চলে আসলাম, এসে দেখি প্রচুর পরিমাণে কিন্তু শীতের আইটেম চলে আসে। যে আমাদের অনেক আইটেম আছে, যেমন চকলেট আইটেম, ব্রাশার আইটেম, অনেক আইটেম আছে আমাদের কাছে পাইকারি, মানে সম্পূর্ণ আইটেম গুলো চলে আসে যেহেতু সামনে শীত। জি জি, শীত আছে। আর আপনাদের এখান থেকে তো বিভিন্ন 64টি জেলায় কিন্তু কন্ডিশন কুরিয়ার মাধ্যমে পাঠানো হয়। জি জি জি। আচ্ছা, তাই শুরু থেকে আপনার এখানে একটু লোকেশনটা বলে দিবেন। আমাদের হলো চক বাজার, বেগম বাজার, হোসেন ম্যানশন, বুঝছেন, 2x1 মেসার জালাল স্টোর। আমার নাম মোহাম্মদ জসিম, হোসেন ম্যানশন, বেগম বাজার। আচ্ছা, তা জসিম ভাই আমরা শুরু থেকে কি দেখবো? আমাদের হলো এই যে শীতের কিছু কালেকশন আছে, যেমন এই যে সন্দেশ আছে 105 টাকা, 40 পিস, 200 টাকা বিক্রি হবে, আপনি পাইকারি 150 টাকা দিয়ে দিতে পারবেন। মানে 105 টাকা কিনে? জি জি, 105 টাকা, 200 টাকা সেল দিব, 150 টাকা সেল, মানে। জি। আচ্ছা, এরপরে আছে হলো আপনার যেমন এই যে বাদামি, শীতে বাদামি অনেক চলাচলে, এগুলার রেট পড়বে হলো 125 টাকা, 40 পিস, 200 টাকা বিক্রি উঠবো, 200 টাকা বিক্রি। জি জি, এই যে আরো আছে যে আপনার যে গাট্টা আইটেম আছে, এগুলা অনেক চলাচল, কটকুড়ি বলে আমাদের গ্রামে, এগুলার রেট পড়বে হলো আপনার 160 টাকা, 160 টাকা, আপনার 50 পিস, 250 টাকা বিক্রি হবে। আচ্ছা, এছাড়াও আরও আছে আপনার শীতের নাড়ু, এই যে নারিকেলের নাড়ু আছে আপনার, এটা হলো 105 টাকা। এটা মানে ইউনিক টাইপের মনে হচ্ছে না? ইউনিক টাইপের কোথাও পাওয়া যাচ্ছে না? না, এটা এটা শীত উপলক্ষে আসছে, এটা হলো 105 টাকা, 40 পিস, 200 টাকা বিক্রি হবে, 220 টাকা। হ্যাঁ জি জি, এছাড়াও আছে আপনার পাশাপাশি যে এখানে আরও শীতের নাড়ু দেখা যাচ্ছে, কিছু আরও আইটেম আছে, এই যে এটা আপনার 90 টাকা, 90 টাকা, 30 পিস। আচ্ছা আচ্ছা, 30 পিস, 90 টাকা, আপনার হলো 150 টাকা বিক্রি হবে, 150 টাকা বিক্রি হবে, শীতে অনেক চলে। আচ্ছা আচ্ছা, তাছাড়াও আছে আপনার এই যে তিলের নাড়ু, তিলের নাড়ু। জি জি, 105 টাকা পরে, 40 পিস। আচ্ছা, 105 টাকা, 40 পিস। আরও আছে হলো আপনার এই যে ইয়া, এটা হলো তিনের সনপাপড়ি, খাজা বলে। হ্যাঁ, খাজা, ওটা খাজা বলে, এগুলোর রেট পড়বে হলো আপনার 95 টাকা, 95 টাকা বিক্রি হবে আপনার 150 টাকা, মানে 95 টাকা কিনে 150 টাকা। জি জি, 150 টাকা, 5 টাকা করে বিক্রি করবো। অথেন্টিক প্রোডাক্ট যেগুলো দেখালেন, অনেকে তো আমাদের বলে যে আসলে এগুলো এই যে ডেট সহকার আছে, সব কোম্পানির নাম সহকারে সবকিছু আছে, এগুলো মাল ভালো মাল। এগুলো যদি খারাপ ইনশাল্লাহ আমি আছে, আপনি আলাপ করে আমার সাথে যোগাযোগ করে এরপরে আলাপ করবেন, আর কি যদি নষ্ট চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন, চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। এখানে আরেকটি বড় নাড়ু দেখা যাচ্ছে, যেগুলো হলো আপনার সুস্বাদু নারিকেল নাড়ু। আচ্ছা, লেখা আছে সিন্ধিয়া কোম্পানির, এটা পড়বে হলো 110 টাকা, ভালো মানের আর কি। এগুলো কি বিএসটি করা আছে ভাই? না, এটা বিএসটি করা থাকে না, এটা ডেট ট্রেড সহকারে, এগুলো তো সিজনি আইটেম। ও আচ্ছা, এগুলো বিএসটি করা থাকে না, এগুলো নারিকেল নাড়ু বিএসটি করা থাকে না। আচ্ছা আচ্ছা, আর একটা আছে হলো যে বাদামি, বাদামি আছে, লেট হলো আপনার বাদামি নাড়ু বলি আর কি আমরা, এটা রেট পড়বে হলো 125 টাকা, 125 টাকা। জি জি, 125 টাকা, আপনার হলো 40 পিস, 200 টাকা বিক্রি হবে, 200 টাকা বিক্রি, আপনি পাইকারি দিলে 150 টাকা দিয়ে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাছাড়াও আছে এই যে কদমা, শীতের কদমা আইটেম আছে, বিভিন্ন কালার আছে, এই যে এগুলো কালার আছে, পড়বে হলো আপনার মাত্র 90 টাকা, 40 পিস, বিভিন্ন কালার। জি জি, বিভিন্ন কালার আছে, আরো অনেকটি কালার আছে। এছাড়াও আবার আরেকটা আছে তাজের বইমের লম্বা। কদমা শীতের, এটা রেট পড়বে হলো 90 টাকা, 50 পিস,
50 পিস 250 টাকা বিক্রি করব 5 টাকা করে ভাই 90 টাকা কিনা 250 টাকা জি জি 90 টাকা বিক্রি হবে আসলে কি ভাই সত্যি এত টাকা লাভ জি জি মানে অনেকে তো আসলে লাভ শুনে যে টাকা খেয়ে যায় আসলে 90 টাকা কিনে যদি 250 টাকা বিক্রি তার মানে তো আপনি অনেক টাকা লাভ অনেক লাভ অনেক লাভ মানে প্রচুর পরিমাণে কিন্তু লাভ জি জি তার অনেক কালার আছে এই যেগুলো নারকেল আছে কদমা এগুলো শীতের জি জি এগুলো শীতের আইটেম আছে শীতের আইটেম না জি জি এই যে তাজার মধ্যে আছে গোলটাও আছে তাছাড়া আরো আছে আপনার মানে প্রচুর পরিমাণে দেখেন বিয়সরে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শীতের আইটেম আসলে জসিম ভাই কিন্তু আজকে আপনাদেরকে ইউনিক এই আবার আছে হলো আপনার রেড হলো আপনার ইয়া সনপাপড়ি সনপাপড়ি এটা রেড পড়বে হলো আপনার 105 টাকা 54 পিস 250 টাকায় বিক্রি হবে 5 টাকা করে 5 টাকা করে খুব চলে চলে আর এটা যদি মাল নিতে সমস্যা অবশ্যই আমরা আছি আপনি সেজ করে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা এটা প্রাইস কত পড়তেছে এটা পড়বে হলো 105 টাকা আপনার 54 পিস থাকে 250 টাকায় বিক্রি হয় 250 টাকা বিক্রি এই যে এখানে কিন্তু একটা শীতেরই আছে হ্যাঁ এগুলো দেখালে সন্দেশ এটা দেখানো হয়েছে এটা রেড পড়বে হলো আপনার 105 টাকা 40 পিস 105 টাকা 40 পিস জি জি 105 টাকা 40 পিস ভিউয়ার্সরা দেখতেছেন প্রচুর পরিমাণে কিন্তু এই যে একটা নাড়ু এই যে তো এজন্য নারকেলের নাড়ু আর কি আচ্ছা এটা রেট পড়বে হলো 105 টাকা 40 পিস কুচা বিক্রি করবে 200 টাকা আপনি যদি পাইকারি দেন 150 টাকা করে দিয়ে দিতে পারবেন আচ্ছা এটা অনেক চলে ইনশাআল্লাহ আমরা আসলে আরো ভালো মারা দেখবো ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা আচ্ছা মানে প্রচুর পরিমাণে কিন্তু চকলেট রয়েছে যেখানে এই যে এই যে ললিপপ এটা এটা হলো আপনার 85 টাকা 30 পিস আচ্ছা 150 টাকা বিক্রি হয় লাভ ললিপপ লাভ আছে বলে কয়েকটি কোয়ালিটি আছে তাছাড়াও আছে হলো আপনার জিলাপি কাটে জিলাপি কাটা এটা হলো 57 টাকা পার প্যাকেট আচ্ছা 150 টাকা বিক্রি আপনি 57 টাকা কিনে পড়ে 5 টাকা করে বিক্রি করবেন 150 টাকা পাইকারি দিলে 100 টাকা দিয়ে দিতে পারবেন আচ্ছা এক প্যাকেটে 5 টাকা করে থাকে 5 টাকা করে থাকে জি জি এটা মনে নতুন আসে না ভাই জি জি এটা হলো নতুন আসছে এটা হলো লটারি সিস্টেম আর কি টাকা আচ্ছা এটার ভিতরে বিরিং আছে এটা খাবার জিনিস আছে আর টাকা পাবে লটারি সিস্টেম 5 টাকা করে বিক্রি করবেন আপনি কিনে পড়ে হলে 100 টাকা টাকাও আছে মানে টাকা এটা সাথে টাকাও আছে টাকা পাবে ফ্রি আচ্ছা আচ্ছা টাকা পাবে ফ্রি জি জি এটা অনেক চলে চলতেছে হ্যাঁ আচ্ছা তাছাড়াও আছে আপনার এই যে একটা আছে মাল গিফট বক্স গিফট বক্সটা অনেক চলা চলতেছে এটা রেট পড়বে হলো আপনার 115 টাকা আচ্ছা সরি 160 টাকা 160 টাকা পড়বো 240 টাকা বিক্রি করবো 10 টাকা করে বিক্রি করবো 10 টাকা করে এরকম অনেক চলা চলতেছে নতুন মাল এটা স্টিকার আছে পাশাপাশি স্টিকার আছে ভিতরে আকর্ষণীয় জিনিস আছে খেলনা আছে অনেক ধরনের আইটেম আছে আচ্ছা 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 মানে এইসব চকলেট আইটেম নিয়ে আসলে কিন্তু বিজনেস করা যায় প্রচুর পরিমাণে কিন্তু লাভ এখানে কিন্তু ফটকা আছে না বেলুন আছে এই যে বেলুন গুলো রয়েছে আপনাদের বার্থডে গুলো তাছাড়াও এই যে শীতের সর্ষের তেল আছে এটার রেট পড়বে সর্ষের তেল আছে 135 টাকা ডজন 10.5 টাকা পিস 30 টাকা 40 টাকা বিক্রি করে পার পিস 30 টাকা 40 টাকা পার পিস বিক্রি করে জি জি গায় রেট লেখা আছে আপনার 40 টাকা 40 টাকা আর কিনা কত পড়লো 10.5 টাকা পিস পড়লো 10.5 টাকা করে মানে প্রচুর পরিমাণে কিন্তু আসলে বিয়সরা আপনারা কিন্তু বিশ্বাস করেন না যে ভাইয়ারা কিন্তু আসলে যা বলে সত্যি বলে অনেকে আমাদের বলে যে আসলে এগুলো ভুয়া ভুয়া সর্ষের তেল বড় অঙ্কের বড়টা আছে এগুলা এটা পড়বে হলো আপনার 280 টাকা ডজন এগুলো কি ভাই ভালো মানের সর্ষের তেল ভালো মানের এটা খারাপ হলে রিটার্ন অবশ্যই রিটার্ন খারাপ হলে রিটার্ন অনেকে তো বলে আসলে এত কেন লাভ মানে আমরা এটা লাভের ভাই এগুলা চকবাজার আইটেম খুব ভালো লাভ হয় এগুলা ব্যবসা করে অনেক জনের স্বাবলম্বী হয়েছে ইনশাল্লাহ এগুলা সবসময় চলে আমাদের দুই নম্বর বলে আসলে এগুলা কি দুই নম্বরই না না এটা বিএসটিআই করা আছে এই যে বিএসটিআই লেখা আছে বিএসটিআই বসুধা কোম্পানি অনেক চলে এগুলা বিএসটিআই আসলে কিন্তু আপনারা দেখেন ভাই কিন্তু এই যে বিএসটিআই অনুমোদিত করা আছে অনেকে বলেন যে আসলে তেলের দাম এত সহকারে লেখা আছে ডেট সহকারে অনেক লেখা আছে হ্যাঁ ডেট সহকারে লেখা আছে যে রেট 70 টাকা লেখা আছে আচ্ছা তার মানে এটা কত ডজন কিনা এটা হলো আপনার 280 টাকা ডজন 280 টাকা ডজন কিনা কত টাকা বিক্রি করবে আপনি 70 টাকা বিক্রি করে খুচরা খুচরা 70 টাকা পাইকারি 35 40 টাকা দিতে পারবেন ওয়াও ভিউয়ার্স আসলে দেখেন বিজনেস করার জন্য আসলে কত রকমের যে আসলে চকলেট গুলো আইটেম আছে সুপার গুলো আইটেম 100 টাকা পাতা এটা 100 টাকা পাতা হ্যাঁ এটা পড়লে এলজি কো আইটেম এটা আচ্ছা 20 টাকা করে 240 টাকা বিক্রি করে আচ্ছা আপনি মাত্র কিনা পড়ে হলো আপনার 8 টাকা পিস 8 টাকা পিস কিনে 20 টাকা বিক্রি এই যে ম্যাগনেট এটা আছে ম্যাগনেট আচ্ছা এটা রেট পড়ে মাত্র 70 টাকা এটা গ্যারান্টি করা খারাপ হলে রিটার্ন মাল অবশ্যই ভালো মাল মাত্র 5 টাকা বিক্রি করে খুচরা বিক্রি করে হলো আপনার 15 টাকা 20 টাকা বিক্রি করে 20 টাকা বিক্রি করে 5 টাকা কিনে 20 টাকা বিক্রি মানে 15 টাকায় কিন্তু থাকে এছাড়াও কম দামি আছে সুপার গুলো এই যে ফেভিকল আচ্ছা এটা পরে মাত্র 45 টাকা আচ্ছা 4 টাকার মতো পিনে পরে 4 টাকা স্যার আপনারা দেখেন এখানে কিন্তু কম্পিটিশন এই দেখেন এটাও কিন্তু সুপার গুলো এটাও কিন্তু সুপার গুলো এটা মাত্র 5 টাকা করে কিনা পরে এটা মাত্র কত করে কিনা পরে এটা মাত্র 45 টাকা 45 টাকা 3 বার 36 মানে 4 টাকা করে জি জি এছাড়াও আছে এই যে বেলুন বেলুন ম্যাজিক বল বেলুন আংটি অনেকগুলো আইটেম আছে আচ্ছা টাকা বিক্রি হবে 70 টাকা
আচ্ছা 70 টাকা কিনে 150 টাকা বিক্রি জি আচ্ছা আচ্ছা এখানে যে অসংখ্য পরিমাণে কিন্তু আপনার ই রয়েছে গ্যাস লাইটগুলো এগুলো কত করে এগুলা রেট পড়লো 935 টাকা স্টাইকার গ্যাস লাইট স্টাইকার 935 টাকা জি জি আর 100 জি জি 100 আর আছে 3G গ্যাস লাইট আচ্ছা এটা হলো 565 টাকা 100 5 টাকা 65 পয়সা পার পিস পড়ে 5 টাকা করে 65 পয়সা 5 টাকা 65 পয়সা কিনে 10 টাকা বিক্রি জি জি 1000 টাকা বিক্রি হবে 100 আচ্ছা আচ্ছা 100 এই যে এখানে কিছু খেলনা দেখা যাচ্ছে এই যে খেলনা আইটেম আছে এগুলো বাদর খেলনা এগুলো অনেক চলতেছে আচ্ছা বুচারের গুরুশ হিসাব আর কি 750 টাকা গুরুশ গুরুশ জি জি আচ্ছা এই যে পানি টেপ আছে বিক্রি করতে আপনার 2000 টাকার মতো বিক্রি করতে আর কি 10 টাকা করে 700 টাকা কিনে 2000 টাকা বিক্রি মানে 1300 টাকা লাভ জি জি এটা কি ভাই সত্যি জি এটা খেলনা বাদর খেলনা আর কি এটা ভিউয়ার্সরা দেখেন 700 টাকা কিনে যদি 2000 টাকা বিক্রি দেখেন এই একটা প্রোডাক্টে 1300 টাকা আমি তো হতবাক যে আসলে এখানে কিছু আছে দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে লাইট জ্বলে জি জি আচ্ছা এগুলো কত করে এগুলো পড়বে হলো আপনার 210 টাকা 60 পিস 210 টাকা 60 পিস জি জি 5 টাকা করে আপনি 300 টাকা বিক্রি করব 300 টাকা বিক্রি 6 টাকা কিন্তু কিন্তু গায় রেট লেখা আছে মূল্য 6 টাকা করে আচ্ছা পাশাপাশি যে এখানে কিছু কটন বার আছে কটনের এটা আছে আপনার 35 টাকা সেরা কটন এছাড়া আরো আছে দামি এটা আছে এটা হলো বিক্রি 10 টাকা করে 120 টাকা বিক্রি করব 35 টাকা কিনে হ্যাঁ হ্যাঁ 35 টাকা কিনে 120 টাকা এটা আছে আবার ভালো মানের 45 টাকা আচ্ছা এটা 10 টাকা করে 120 টাকা বিক্রি হবে 120 টাকা বিক্রি এই যে এখানে কিছু ই আছে মাটি মাজুনি আছে আচ্ছা মাটি মাজুনি এছাড়া পাতা মাজুনি আছে ওয়ান টাইম রেজার আছে আসলে অবশ্যই রেট বলে আমরা পত্তা করে একটা দিয়ে দেবো না আপনি আসেন আপনি সর্বোচ্চ চেষ্টা করুন কম রাখার জন্য কম রাখার জন্য জি জি আচ্ছা এইখানে কস্ট স্ট্রিপ রয়েছে না হিউজ পরিমাণে কিন্তু কস্ট স্ট্রিপ কস্ট স্ট্রিপ আমাদের গোডাউন আছে শোরুম আছে ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা সারা সারা ব্লেড আছে এই যে জিলেট ব্লেড জিলেট ব্লেড জি এটা হলো 255 টাকা 100 2 টাকা 55 পয়সা পার পিস 5 টাকা বিক্রি জি 5 টাকা করে বিক্রি করে বিক্রি আছে আচ্ছা এই যে ওয়ান টাইম মামপট এগুলো 155 টাকা 12 টাকা পিস 20 টাকা 30 টাকা মানে মামপটটা পানি খাইতে পারবে ব্রাশগুলো ব্রাশগুলো ইউজ করতে পারবে মামপট জি জি মামপট আচ্ছা ব্রাশগুলো ইউজ করতে পারবে ইউজ করতে পারবে এই যে এখানে কিন্তু ইউজ পরিমাণে ব্রাশ রয়েছে আছে অনেকগুলো আইটেম আছে এই যে অনেকগুলো ব্রাশ রয়েছে এগুলো কত করে ডজন এটা হলো 140 টাকা ডজন 12 টাকা পিস 12 টাকা পার 30 টাকা বিক্রি করে আচ্ছা আচ্ছা এছাড়া চায়না আছে এগুলো 230 টাকা আচ্ছা এই যে বাচ্চাদের ব্রাশগুলো রয়েছে 100 টাকা বয়ম পানি গালার 130 টাকা এটা আছে 125 টাকা 125 টাকা করে জি জি মানে হিউজ পরিমাণে কিন্তু রয়েছে আপনাদের এখানে কি দাঁতের মাজন আছে দাঁতের মাজনই না জি দাঁতের মাজন আছে আচ্ছা আচ্ছা আপনাদের কিছু এই যে কিছু ডেরি মিল আইটেম আছে ডেরি মিল জি জি ডেরি মিল এটা হলো 58 টাকা বক্স 120 টাকা বিক্রি 5 টাকা করে আপনি 80 টাকা 90 টাকা করে পাইকারি দিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তাছাড়াও অনেক আইটেম আছে আজ আমাদের চকলেট আইটেম অনেকগুলো আছে আচ্ছা একটু দেখেন আমাদের ভিউয়ারদের একটু দেখেন আসলে লিচু আছে এই যে লিচু এটা হলো আপনার 700 টাকা কার্টন 700 টাকা জি জি 105 টাকা কিনে পড়ে 105 টাকা কিনে কত টাকা বিক্রি 3 টাকা করে 300 টাকা বিক্রি করে আচ্ছা পাশাপাশি একটা এই যে আরেকটা আচ্ছা দেখেন আচ্ছা হলো এটা হলো 115 টাকা আচ্ছা এটা 115 টাকা আপনি খুচরা বিক্রি হলো আপনি 5 টাকা করে 200 টাকা আপনি 150 টাকা করে দিয়ে দিতে পারবেন এটা মালটা সুস্বাদু একটা মাল আচার খুব চলাচল জি জি অনেক সুন্দর এখানে একটা আচার আছে এটা হলো আপনার 70 টাকা বাটি আচার আর কি 70 টাকা বিভিন্ন লটারি জাতের আইটেম আছে এটা হলো 160 টাকা এটা হলো 160 টাকা খুচরা বিক্রি উঠবে আপনার 400 টাকা কয়েকটা মডেল আছে এই যে গাড়ি আছে মডেল আছে বিভিন্ন কোয়ালিটি আছে বুঝছেন আরো আছে ফ্যান লটারি জি জি ফ্যান লটারি 950 টাকা আচ্ছা অনেকখানি আইটেম আছে আচ্ছা তাছাড়াও আরো আছে যে
ভারী পাতিল আইটেম ভারী পাতিল হ্যাঁ একটা ঘুরে ফিরে এটা 2450 টাকা 220 লটারি আচ্ছা বিক্রি কত বিক্রি হলো আপনার 1000 টাকা 1000 টাকা 450 টাকা কিনে 1000 টাকা বিক্রি এখানে পাশাপাশি কিন্তু যে পানের ললিপপ আছে ফুটবল ললিপপ এটা হলো 310 টাকা হ্যাঁ বিক্রি কত 500 টাকা বিক্রি 120 টাকা ভিতরে আচ্ছা এই যে আছে এটা হলো আপনার নতুন ললিপপ শীতে চলে অনেক এগুলো হলো 160 টাকা 50 পিস 250 টাকা বিক্রি হবে 250 টাকা বিক্রি জি জি 160 টাকা পরে এই যে আইস ললি আছে আইসক্রিম আছে পানের ললিপপ আছে যে ছাতাগুলো আছে এগুলো অনেক আইটেম আছে আচ্ছা এগুলো আসলে অবশ্যই দেখাবো প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের এখানে চকলেট আইটেম রয়েছে মানে আচারের আইটেম রয়েছে মানে এভরিথিং কিন্তু সবকিছু রয়েছে বিয়সরা আসলে দেখেন সবটা কিন্তু অনেক বড় কি বলবো দেখেন আমাদের কিন্তু যাওয়ারও জায়গা নেই যে রাস্তাঘাট কিন্তু আসলে বন্ধ দেখেন আপনাদের প্রোডাক্ট প্রোডাক্ট কি বলবো নাই বলতে কোনো কিছু নেই এখানে কিছু ফেদার দেখা যাচ্ছে ভাই জি জি আসলে এই যে ফেদার এটা হলো স্মাস ফেদার যেহেতু সামনে শীত আসতেছে জি জি এটা হলো আপনার শুধু 90 টাকা শুধু 90 টাকা 9 টাকা পিস খুচরা বিক্রি হয় আপনার 20 টাকা 30 টাকা করে বিক্রি করে এই প্লাস্টিকের এগুলো এরপর আছে এটা আচ্ছা সবগুলোই কি প্লাস্টিকের খুব ভালো 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 এটা হলো গোল্ডেন উইং আচ্ছা এটা গোল্ডেন উইং এটা হলো G10 এটা হলো 39 আচ্ছা এটা পড়বো হলো আপনার 320 টাকা এটা হলো বাইরের ডজন জি জি 26 টাকা পিস 60 টাকা 70 টাকা বিক্রি করে বিক্রি আর এটা হলো আপনার 180 টাকা ডজন 39 জি 39 বলে এটারে এটা পড়বো হলো আপনার 180 15 টাকা পিস 15 টাকা পিস জি তাছাড়া হলো মেবিস 10 উইনেক্স আর উইনেক্স হলো আপনার 340 টাকা 340 টাকা জি আচ্ছা এটা অনেকগুলো আইটেম আছে গোল্ডেনের আপনারা আসলে অবশ্যই দেখাই আরো অনেক আইটেম আছে দেখাবো ইনশাআল্লাহ দেখে দিবেন নিবেন আচ্ছা জসিম ভাই আসলে আপনাদের এখানে যে আসলে এই চকলেটই বিজনেস কিন্তু আসলে একটা লাভজনক ব্যবসা অনেকে বলে যে আসলে আপনারা এত কম দাম কিভাবে রাখেন আসলে আপনাদের মালগুলো কি ভালো অনেকে আমাদের প্রশ্ন করে যে আসলে কি এইগুলো কি দুই নম্বর প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট আসলে কি তাই না না ভাই এগুলো অনেক ভালো মাল আপনারা আসলে দেখবেন আর খারাপ হলে তো আমরা আছি খারাপ মাল তো আপনারা দিব না আর ব্যবসা করতে আসছি এখানে দুই নম্বরই কোনো তো ব্যাপার করুন ইনশাআল্লাহ আচ্ছা আর ভালো মন্দ তো সব দোকানেই আছে মানে যে বড় দোকানও আছে খারাপ ছোট দোকানও আছে কিন্তু আসলে আপনারা আমরা অনেক ক্লায়েন্টই আছে দেখা যায় কি খোঁজে কম দামি জিনিস যে ভাই আমাদেরকে 5 টাকা জিনিসটা দেন আমরা কিন্তু আসলে এই 6 টাকা দিয়ে নিলে কিন্তু ভালোটা পাচ্ছি কিন্তু আমরা আরো কমে খুঁজি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে খারাপটার দিক দিয়ে বেশি ঝুঁকি তা আমরা অনেকে নিয়ে যাই আসলে বলি যে আসলে খারাপ আসলে খারাপ আসলে কি তা না আসলে আমরা কিন্তু দাম কম দামি জিনিস চাই তা আসলে বাইরে কিন্তু কম দামি জিনিস বানাবে কোথা থেকে আপনাদের জন্য কিন্তু তৈরি করা এই জন্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত রয়েছে প্রোডাক্ট প্রোডাক্টের শেষ নেই জসিম ভাই তাই না ভালো হলে ভালো চাইলে ভালো আছে খারাপ চাইলে এই যে দেখেন ফেদারের ক্ষেত্রে এটা কিন্তু 360 টাকা আবার এটার ভিতরে আছে 160 টাকা তার মানে দেখেন আপনারা আকাশ পাতাল তফাত মানে আপনারা ভালোর ভিতরে ভালো আছে খারাপের ভিতরে খারাপ আছে এখানে যত শীতের আইটেমগুলো বিশেষ করে যেহেতু সামনে শীত এই জন্য কিন্তু আপনাদেরকে মূলত শীতের আইটেমগুলো দেখানো বেশি হয়েছে যে আসলে এখানে সব ধরনের কিন্তু শীতের আইটেমগুলো পেয়ে যাবেন আর জসিম ভাই কিন্তু একজন পুরনো ব্যবসায়ী এবং কি ওনার ভাইও ব্যবসা করে আর এই জগতে কিন্তু আপনারা ওনাদের থেকে কমে কোথাও আর পাবেন না আর বিশেষ করে ওনারা কিন্তু এখন ব্যবসা করেছে আর করতেছে আপনারা যারা আসলে কিনেন তাদের কিন্তু আমরা ভালো করে চিনেন যারা তারা কিন্তু কখনো দুই নম্বরে করার চেষ্টা করে না তারা সবসময় ভালো করে দেওয়ার চেষ্টা করে তো অবশ্যই আপনাদের এখানে কন্ডিশন কোনো ব্যবস্থা আছে জসিম ভাই না আমাদের হলো কন্ডিশন সিস্টেম হলো কি আমাদের যে ব্যাংকে টাকা ঢুকে দেওয়া হয় এরপর আমরা মাল ট্রান্সপোর্টে পাঠাতে পাঠিয়ে দিই আর কি মাল ট্রান্সপোর্টে পাঠিয়ে দেন কন্ডিশন কোনো ব্যবস্থা নেই না না কন্ডিশনের ব্যবস্থা নেই এখানে আমাদের পাইকারি তো এগুলো করা আমাদের সম্ভব হয় না এটা টাকা আনা নেওয়া এগুলো সম্ভব হয় না আর কি বিয়সার আপনাদের কিন্তু সরাসরি বলে দেওয়া হচ্ছে যে কন্ডিশনের কোনো ব্যবস্থা নেই আর যারা কন্ডিশনের কথা বলেন কন্ডিশন কোনো ব্যবস্থা নেই তো অবশ্যই যারা জসিম ভাইয়ের এই প্রোডাক্টগুলো দেখেছেন আপনারা নিতে চাচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনারা নিতে পারেন তো অবশ্যই আজকের জন্য বিদায় নিতে চাচ্ছেন নেক্সট একটা ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম